সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএম বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসএম বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় বিচারপতি জনাব খুরশিদ আলম সরকার। আমি খুরশিদ আলম সরকার স্যারকে বিনীত অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ। আমাদের গৌরব দীর্ঘদিনের, আমরা উত্তরোত্তর এই গৌরব, আমাদের এই সৌন্দর্য আমরা আরও বৃদ্ধি করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিভিন্ন জাজমেন্টের উপরে আলোচনা হওয়া দরকার, পেশাগত এটিকেট, পেশাগত মান উন্নয়নের জন্য ডোলা কর্তৃক পরবর্তীতে যেন কর্মশালা বা ট্রেনিং বা পেশাগত মান উন্নয়নের পদক্ষেপ নেয় ডোলা থেকে, আমি এটা আমার প্রত্যাশা। আর আজকের অনুষ্ঠানে আইনমন্ত্রী মহোদয় এবং অ্যাটর্নি জেনারেল সাহেব থাকলে একটু ভালো হইতো। আমি আর একটু দিকে একটু অ্যাটেনশন ড্র করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। তো এই বাংলাদেশ বার কাউন্সিলের আর্থিক শারীরিক মানসিক অবস্থা খুব ভালো না। এখানে যারাই এই প্রফেশনে আসতে চাচ্ছে তাদের এত হার্ড টাইম যায়, একটা সময় দেখা যায় যে তারা এই বার কাউন্সিলের রেজিস্ট্রেশনের জন্যে টাকা জোগাড় করতে তাদের জন্য কঠিন হয়। তো যে জন্য যে আমার প্রস্তাবনাটা, সেটা হচ্ছে যে সরকার থেকে যদি অন্তত পক্ষে অন্যান্য স্ট্যাটিউটরি বডির মতো বার কাউন্সিলকেও বছরে অন্তত পক্ষে শুধু 1,000 কোটি টাকা দিত, এই টাকাগুলো প্রত্যেকটা বারে ডিস্ট্রিবিউট করা যেত, করে প্রত্যেক বারে আমাদের নবীন আইনজীবী যারা ঢুকবে তাদের 1 বছর বা 2 বছর একটা ইন্টার্নশিপ দেওয়া যেত, এটা গভর্নমেন্ট থেকে হয়। এটা আমি কেন চাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এই আইনজীবীরাই এই পেশার ভবিষ্যৎ, এবং এই আইনজীবীদেরই থেকেই কিন্তু শত শত কোটি টাকা কোর্ট ফি পাচ্ছে গভর্নমেন্ট। কিন্তু ওবায়দুল হাসান, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব খুরশিদ আলম সরকার, সুপ্রিম কোর্ট বারে যার সাথে আমি এখন দায়িত্ব পালন করছি, আর আমার পরম শ্রদ্ধেয় যিনি আমাকে সবসময় ভালো পরামর্শ দিয়ে আগলে রাখছেন, আমার দেখা অন্যতম একজন ভালো মানুষ জনাব মমতাজউদ্দিন ফকির, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণ। তবে আমি একটু বলতে চাই, আমরা এই প্রফেশনের আসার পর আপনারা যে ডোলা করেছেন, ডোলা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সবার সকলের মধ্যে ছড়িয়ে গেছে। কারণ আমরা এই প্রফেশনে আসার পর আজকে উনি যিনি সভাপতিত্ব করছেন এস এম মনির সাহেব, আমাদের বড় ভাই, এবং এপিল বিভাগের বিচার, এই যে রবি ঠাকুরের স্মরণ সভা, সেটাকে প্রমাণ করেছি আমরা। ভারতের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত, এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখ করতে, এবং এই যেভাবে এই আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে বাংলার রূপকে প্রকাশ করেছে, সেটা অনন্য, অসাধারণ, এটি কোনো সন্দেহ নেই। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, তারা এই ব্যক্তিকে যে নোবেল বিজয়ী ছিল সেটাতে আমাদের তারা মনে করিয়ে দিচ্ছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের অনুষ্ঠানে সাফল্য কামনা করি। ধন্যবাদ। কোনো কথাই বলতে চাই না, শুধু এটুকুই বলবো যে যারা অর্গানাইজার তারা চমৎকার একটা প্রোগ্রাম বেছে নিয়েছে, আমরা একটা চমৎকার সুন্দর সময় কাটাবো। তবে ব্যারিস্টার বন্ধু যেমন বাদল ভাই যে কথাগুলি বলেছে, ডোলা এরকম কিছু জন্য প্রোগ্রাম হাতে নেয় সেই আশাবাদ ব্যক্ত রেখে। সুপরিচিতি আমরা সবাই জানি, স্যারকে অনুরোধ করছি, প্রোগ্রামটা বোধহয় একটু পিছিয়ে যাচ্ছে, মিনিস্টার সাহেব একটু দেরি করে আসবেন, তাহলে আমাদের কোথাও একটু পরে যাওয়াই ভালো। তাই বললাম ঠিক আছে, আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়ে তারপরে যাব। তো মাগরিব নামাজ পড়লাম, তারপরে বেরিয়ে আসলাম, তারপরে শুনলাম যে এখনও আসেননি, কিন্তু এখানে এসে দেখলাম যে না, প্রোগ্রামটা শুরু হয়েছে, যাই হোক ভালো হয়েছে, আমাকে চলে যেতে হবে। বড় উন্মোচন সম্বন্ধে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে এই, সরি, ডোলা অর্গানাইজেশনটা সম্বন্ধে বলবো। আপনারা কেউ কিছু আশা করি মনে করবেন না, আমি কিছু কথা ইচ্ছা করি বলি যাতে আমাদের সকলেরই এটা উপলব্ধি হয়।
এই ডোলার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, মির্জা হোসেন হায়দার সাহেব, একে আব্দুল হাকিম সাহেব, তার রিটায়ার করে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র আইনের। আমি ডোলাও না, কোলাও না, চোলাও না, কিছুই না। আমি এবং আমিরুদ্দিন সাহেব, তারপরে পঞ্চদিন ফকির সাহেব, তারপরে কুলকুলিন মানুষ যারা আছেন তারা সবাই আপনারা কুলিন, অর্থাৎ আমরা তিনজন ছাড়া, আমি আমিরুদ্দিন সাহেব, মদরুদ্দিন ফকির, আমরা পড়াশোনা করেছি যেখানেই পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর যেখানেই পড়ে থাকি। আমাদের সাবজেক্ট ল ছিল না, ল পড়েছি আমরা রাতের কলেজে, রাতের কলেজে ল পড়লে তো আর কেউ দাম দেয় না। সো সেই জন্য আমরা কোনোটার মধ্যেই নেই, রোলাতেও নাই, চোলাতেও নাই, কোলাতেও নাই, কিছুই নেই। প্রাক্তন ভাইস চেয়ারম্যান বার কাউন্সিলের জনাব বিশ্বভূষণ হুমায়ুন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি মুমতাজুদ্দিন ফকির এবং আর যারা উপস্থিত আছে মঞ্চে তারা আমাদেরই ভাই, এবং যারা আমাদের সম্মুখে আসেন অন্য অন্য অ্যাডভোকেট ভাই বোনেরা, আমরা সকলের কাছে কিন্তু ডোলা পরিবার কৃতজ্ঞ। এবং আমরা সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং এই সঙ্গে আমাদের আজকের প্রথম পর্ব অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত অনারেবল জাস্টিস সাহেবরা আসছেন,